80 লাখ টিউলিপের সামাজে লিখেছেন তোফাজলাল লিটন। যত দূর চোখ যায় কেবল টিউলিপ আর টিউলিপ, যেন সবুজ প্রান্তরে ফুলের রংধনু বিছিয়ে সবটুকুর সৌন্দর্য মেলে ধরেছে প্রকৃতি। মিষ্টি রোদে হাজারো মানুষের সঙ্গে নীলম্বর তার সাদা মেঘের দল নিয়ে এসেছে এই বর্ণাঢ্য টিউলিপ দেখতে। জায়গায় জায়গায় দাঁড় করিয়ে রাখা হয়েছে রং বেরঙের বাইসাইকেল, রয়েছে কাঁচে বানানো বড় আকৃতির টিউলিপ এবং নানান রঙের প্রজাপতি। এগুলো মূলত নানা ভাঙে ছবি তোলার ফ্রেম, যেখানে যেভাবেই ছবি তোলা হোক না কেন অপূর্ব, দেখে মনে হয় 90 দশকের বলিউডের সিনেমার গানের দৃশ্য। বলছি হল্যান্ড রিডজ ফার্মের কথা। মধ্য নিউ জার্সিতে 900 বিঘা জায়গা নিয়ে হল্যান্ডের অধিবাসীরা গড়ে তুলেছেন এই টিউলিপ সাম্রাজ্য। এবার তারা অবাক করেছেন 80 লাখ টিউলিপ ফুল। এই বিস্তৃত অঞ্চল ঘুরিয়ে দেখাতে ট্রাক্টরে পেছনে কাঁচের বগি যুক্ত করে তৈরি করা হয়েছে বিশেষ শাটল। শত মানুষ নিয়ে সবুজ শাটলটি ধীরগতিতে এগিয়ে চলে টিউলিপ ক্ষেতের পাশ ঘেঁষে। দর্শনার্থীদের জন্য বিনা খরচে চলার শাটলের আছে বেশ কয়েকটি স্টেশন, আছে শৌচাগারের ব্যবস্থা আর অজস্র খাবারের দোকান, ছোট একটি মিউজিয়াম আছে, তাতে দেখা যায় টিউলিপ উৎপাদনের কাজে ব্যবহার করা নানান সরঞ্জামাদি, আছে টিউলিপের ইতিহাস আর ঐতিহ্যের বর্ণনা, ছোট একটি চিড়িয়াখানাও আছে, সেখানে আছে খোরা ভেড়া ও অন্যান্য গৃহপালিত পশু, শিশুদের জন্য আছে খোরা কোকড়া সাপকে পিঠে চড়ার ব্যবস্থা। যোগব্যায়াম বিশেষজ্ঞ ও লেখক আশরাফুল নাহারের সঙ্গে ফার্মের দেখা, বেড়াতে এসেছেন, জানতে চাইলেই বললেন পরিবার বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছে। প্রতি বছর এই সময়ে আমরা এখানে আসি, বিশাল জায়গা জুড়ে একসঙ্গে নানা রঙের বিপুল টিউলিপ দেখে মন জুড়িয়ে যায়, হৃদয় প্রসারিত হয়, যেদিকে চোখ যায় দিগন্ত বিস্তৃত কেবল টিউলিপ। এসব দেখে আমি আবার সৃজনশীল কাজের ধারাবাহিকতায় ফিরি, নতুন উদ্যমে শুরু করি লেখালেখি। খামারের পাশে আছে রাজবাড়ীর চেয়ে নির্মিত টিউলিপ চাষিদের বাড়ি, বাড়ির সামনে পরিচ্ছন্ন উন্মুক্ত উঠান, চেরি ফুলসহ নানান ফুল ফলের বড় বড় গাছের নিচেও লাগানো হয়েছে 1.5 ফুট উচ্চতার সব টিউলিপ গাছ। ভাস্কর্য করে রাখা হয়েছে টিউলিপ চাষে ব্যবহৃত তাদের পূর্বপুরুষের কাছের হলুদ জুতা, হলুদ জুতা পায়ে দিয়ে ছবি তোলার ব্যবস্থাও আছে, মাঠ থেকে ফুল তুলে এনে দিলে তারা সুন্দর করে প্যাকেট করে দেয়, তার জন্য ফুল প্রতি গুনতে হয় $1, অনলাইনে অর্ডার করলে আছে ডেলিভারির ব্যবস্থা। খামারে যারা কাজ করেন তারা ডাচ বংশোদ্ভূত, নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে ফার্মটির দূরত্ব 70 মাইল, গাড়িতে করে যেতে লাগে 1.5 ঘন্টা। বাগানের প্রবেশের আগে 1,000 দুয়েক গাড়ি পার্কিং এর সুপরিকল্পিত ব্যবস্থা আছে, $13 টিকিট কেটে বাগানে প্রবেশের সময় এক পাতার একটি ব্রুশিয়ার ধরিয়ে দিয়েছে হাতে, তাতে লেখা এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় টিউলিপ ফার্ম, দেওয়া আছে ফার্মের যাবতীয় দিক নির্দেশনা। ফার্মটি দর্শনার্থীদের জন্য সকাল 9টায় খুলে বন্ধ হয় বিকেল 5টায়। লাল, নীল, সাদা, হলুদ, বেগুনি, গোলাপি, কমলা প্রকৃতির সব রং যেন টিউলিপ ফুলে আছে। এক রঙের টিউলিপেও আছে নানান ধরন, তাই এটি একাই একটি রঙের উৎসব। এই সপ্তাহে টিউলিপ ফুটতে শুরু করেছে, সপ্তাহ 5-এর স্বল্প জীবন নিয়ে এ ফুল বর্ণময় করে তোলে পুরো প্রকৃতি, তাই আমেরিকা জুড়ে এখন টিউলিপ উৎসব। ভিন্ন বর্ণের টিউলিপ উপহার দিয়ে ইউরোপ আমেরিকার মানুষ তাদের অনুভূতি প্রকাশ করে, পশ্চিমের জনজীবনে আনন্দ বেদনা সব উপলক্ষে টিউলিপ যেন এক অবিচ্ছেদ্য অংশ। সুবাসহীন এ ফুল পৃথিবীব্যাপী এত জনপ্রিয় হবে তা আর কেউ না জানলেও জানতেন অটোমান সুলতানরা। 16 শতাব্দীর অটোমান সাম্রাজ্যের সুলতান তার শাসনামলে মনোরঞ্জনের জন্য টিউলিপ চাষাবাদ বাধ্যতামূলক করেছিলেন। তুরস্কে 18 শতাব্দীর প্রথম দিকে শুরু হয়েছিল টিউলিপ যুগ। এই অঞ্চলে টিউলিপের ব্যাপক জনপ্রিয়তার প্রমাণ আফগানিস্তানের জাতীয় ফুল টিউলিপ। ইতিহাসবেদরা ধারণা করেন অটোমান সাম্রাজ্য পেরিয়ে ইউরোপে এই ফুল প্রবেশ করে ভিয়েনার একজন জীববিজ্ঞানীর মাধ্যমে। মধ্য এশিয়ায় জন্ম নেওয়া এই ফুলকে অপন করে নেয় ইউরোপের দেশ হল্যান্ড, দান করে জাতীয় ফুলের মর্যাদা, হল্যান্ডের নতুন নাম নেদারল্যান্ডস। এটি এখন বিশ্বের বুকে সর্বাধিক টিউলিপ উৎপাদন ও রপ্তানিকারী দেশ।